হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছুদিন আগে তোমাদের বিহার পুলিশ কনস্টেবলে নতুন ইয়ে করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই নিয়ে অলরেডি আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছ যে দাদা বলো বিহার পুলিশ কনস্টেবলের সিলেকশান প্রসেস কেমন কি হয় এক্সামের সিলেবাস কেমন থাকে কোন বিষয়ে কত নম্বর থাকে কটি এক্সাম হয় এবং ফিজিক্যাল এক্সামটি কেমন কি হয় অর্থাৎ মাঠ কেমন কি হয় আর পরীক্ষাটিকেই বাংলাতে হবে না হিন্দিতে হবে না ইংলিশে হবে তো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা জানতে চেয়েছো সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো সমস্ত কিছুটাই তোমরা বুঝতে পেরে যাবে এই ভিডিওটা দেখলে তো কোনো জায়গায় স্কিপ করো না ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এবার বিহার পুলিশের সিলেকশন প্রসেস কেমন কী হয় তো অনেক কিন দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি বিহার পুলিশ কনস্টেবলে কিন্তু একটিমাত্র এক্সাম হয় আর সেই এক্সামটি কিন্তু প্রথমেই নিয়ে নেওয়া হয় তো প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে তারপরে তোমাদের হবে ফিজিক্যাল এক্সাম তারপর তোমাদের মেডিকেল এক্সামটি হবে তো রিটেন এক্সামে কী কী সাবজেক্ট রয়েছে কত নম্বরে পরীক্ষাটি হবে দেখো তো রিটেন এক্সামে তোমাদের একশোটি এমসিকিউ থাকবে টেন প্লাস টু লেভেলের অর্থাৎ এইচএস লেভেলে তোমাদের কিন্তু টেন প্লাস টু এমসি থাকবে একশোটি একশো নম্বর থাকবে তোমাদের টাইম কিন্তু এখানে থাকবে দু ঘন্টা তোমাদের টাইম থাকবে দু ঘন্টার মধ্যে একশোটি কোশ্চেন তোমাদেরকে করতে হবে তো এখানে বন্ধুরা সব থেকে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে তোমাদের তিরিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ একশোতে তোমরা মিনিমাম যদি তিরিশ নম্বর পেয়ে থাকো তবেই তুমি কোয়ালিফাই করে যাবে তিরিশের কম নম্বর পেলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে না তিরিশের বেশি পেলেই কিন্তু তিরিশ কিংবা তিরিশের বেশি পেলেই তুমি কোয়ালিফাই করে যাবে এই নম্বরটি কিন্তু মেরিটে যোগ হবে না তো দেখো তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে বিহার পুলিশ কনস্টেবলে প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে ইংলিশ থাকবে তারপরে তোমাদের থাকবে হিন্দি তারপরে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটি সাবজেক্ট মিলে তোমাদের থাকবে টোটাল ফিফটি নম্বর ফিফটি নম্বর থাকবে এই চারটি সাবজেক্ট মিলে তারপরে দেখো যে বিষয়টি তোমাদের সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে এই যে সাবজেক্ট করা তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্টোরি পলিটিক জিওগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্ড ইকোনমি তো বন্ধুরা এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে যে কোনো দুটি তুমি চয়েস করতে পাবে এবং দুটিতেই কিন্তু তোমার এক্সাম হবে সেই দুটি বিষয়ে থাকবে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বর অর্থাৎ পঁচিশ পঁচিশ করে তোমাদের নম্বর থাকবে তুমি এখানেই পাশের মার্কটা পেয়ে যাবে তুমি যদি মনে করো যে আমি ম্যাথামেটিক্সে দুর্বল ম্যাথের দুর্বল তাহলে তুমি ম্যাথামেটিক্স নিলে না তুমি এখানে হিস্টোরি আর জিওগ্রাফি নিয়ে নিলে কিংবা তুমি যদি ফিজিক্যাল সায়েন্স কিংবা কেমিস্ট্রিতে নিতে চাও তো এ দুটো বিষয় নিয়েলে যে কোনো দুটো তোমাকে চয়েস করতে হবে সেই দুটোর ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু এক্সামটা হবে অর্থাৎ তুমি ফিফটি পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ নম্বরের টোটাল তোমাদের এখানে থাকছে দুটো বিষয় আর এই যে চারটে বিষয় দেখতে পাচ্ছো তোমরা ইংলিশ হিন্দি জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটে বিষয় মিলে থাকছে পঞ্চাশ নম্বর টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে টাইম থাকবে তোমাদের দু ঘন্টা টাইম থাকবে অনেকটাই টাইম থাকবে তো তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে শুধুমাত্র তোমাদেরকে থার্টি পার্সেন্ট নম্বর পেতে হবে একশোর মধ্যে একশোর মধ্যে তিরিশ নম্বর পেলে কিন্তু তুমি কোয়ালিফাই করে যাবে এই নম্বরটা কিন্তু মেরিটে যোগ হবে না বারবার তোমাদেরকে বলছি তো তুমি ধরো এখানে ইংলিশে বাদ দাও ইংলিশে ভালো না তুমি হিন্দিতে ভালো না তুমি এখানে যেটা জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো মোটামুটি দিলে কিংবা এই যে এখানে যে কোনো দুটি সাবজেক্ট তুমি চয়েস করবে তোমার যে দুইটি ভালো লাগে যেগুলো তুমি পড়তে ভালো লাগে তোমার সেগুলো চয়েস করলে সেগুলোর ওপর পঞ্চাশ নম্বর থাকবে সেখান থেকেই তুমি কিন্তু আসানিসে তিরিশ নম্বর তুমি তুলতে পারবে তারপরে দেখো কি রয়েছে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট অর্থাৎ তোমাদের পিইটি এবং পিএমটি কেমন কি হয় দেখে নাও কি কী বিষয় থাকে সেখানে রানিং কত কি করতে হয় তো বন্ধুরা তোমাদের এখানে প্রথমে থাকে রানিং রানিং এ তোমাদের থাকে পঞ্চাশ নম্বর এটার ওপর ভিত্তি করে বন্ধুরা তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তোমাদের যে প্রথমে এক্সামটি হবে একশো নম্বরের সেটার ওপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে না এই যে তুমি নম্বরটি পাবে ফিজিক্যালে অর্থাৎ তোমাদেরকে রানিং করতে হবে শর্টপুট আর তোমাদের লং জাম্প রয়েছে এই তিনটি বিষয়ের ওপর কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফিজিক্যালের ওপর বেশি জোর দিতে হবে তুমি যদি আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তুমি বিহার পুলিশে ফর্ম ফিল আপ করো আমি তোমাকে রিকমেন্ড করবো যারা একটু রানিং করতে ভালো পারো রানিংয়ের দিকে বেশি জোর রয়েছে একটু পড়াশোনা তুমি কমও জানো তারাও কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করো আমি তোমাদেরকে বলছি কারণ বন্ধুরা এখানে শুধুমাত্র রানিং শর্টপুট আর তোমাদের লং জাম্পের ওপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হচ্ছে তুমি তিরিশ নম্বর খুব সহজেই কিন্তু এখান থেকে তিরিশ নম্বর তুমি তুলে নিতে পারবে আর যে তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে দাদা বলো যে পরীক্ষাটি কি বাংলাতে হবে তো আমি তোমাদেরকে বলি এটা একদমই না পরীক্ষাটি হিন্দিতে এবং ইংলিশে হবে কারণ এটা বিহার পুলিশ কনস্টেবল তাই বিহারের ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের এখানে এক্সামটি হবে অর্থাৎ তোমাদের হিন্দিতেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে হিন্দি আর ইংলিশে দুটো বিষয় দুটো ইসে ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামটি হবে না কি বাংলাতে বাংলাতে ওটা বিহার পুলিশ কনস্টেবল নাকি ডব্লিউ বিপি কনস্টেবল তো দেখো এখানে তোমাদের প্রথমে রানিং রয়েছে রানিংয়ে থাকবে তোমাদের পঞ্চাশ মার্ক থাকবে তারপরে দেখো শর্টপুট থাকবে তোমাদের পঁচিশ মার্ক তারপরে তোমাদের রয়েছে লং জাম্প লং জাম্পে তোমাদের থাকবে পঁচিশ মার্ক টোটাল একশো মার্ক থাকবে এর ওপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তো যারা যারা একটু রানিং করতে ভালো পারে যাদের ফিজিক্যাল একটু ভালো রয়েছে তারা সকলেই কিন্তু আবেদন করো তো দেখো তোমাদের তারপরে কী রয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের রানিং কত কি করতে হবে তো বন্ধুরা রানিং তোমাদেরকে করতে হবে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিমি তোমাদেরকে রান করতে হবে মানে ষোলোশো মিটার তোমাদেরকে রান করতে হবে টাইম থাকবে তোমাদের এখানে ছ মিনিট তোমাদের টাইম থাকবে কিন্তু তুমি যদি তার আগে কমপ্লিট করতে পারো সেখানে কিন্তু তোমার নম্বর পাবে তুমি লাইক তোমাদের আর্মিতে যদি কেউ গিয়েছো তো জানতে পেরে যাবে এই বিষয়টি দেখো তুমি যদি পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে কিন্তু দেওয়া হবে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর দেওয়া হবে কিন্তু তুমি যদি পাঁচ মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে পারো তুমি যদি পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো তুমি পাবে চল্লিশ নম্বর তুমি যদি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো সেখানে তুমি পাবে তিরিশ নম্বর তুমি যদি ছ মিনিটের মধ্যে কমপ্লিট করো তাহলে তুমি কুড়ি নম্বর পাবে তো তারপরে দেখো এখানে মোর দ্যান সিক্স মিনিট মানে অর্থাৎ তুমি যদি সিক্স মিনিটের বেশি টাইম নিয়ে নাও তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না অর্থাৎ ষোলোশো মিটার রান তোমাকে ছয় মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে এবং তুমি যদি তার আগে কমপ্লিট করো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে তো এটা লাইক আর্মির মতোই রয়েছে এভাবে কিন্তু আর্মিতে নম্বর দেওয়া হয় তারপরে দেখো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কেমন কী থাকবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে ওয়ান কিমি রান করতে হবে তো সেখানে তোমাদের পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমাকে দেওয়া হবে পঞ্চাশ নম্বর তারপরে যদি পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো তাহলে তোমাকে চল্লিশ নম্বর দেওয়া হবে পাঁচ মিনিট চল্লিশের মধ্যে কমপ্লিট করলে তিরিশ নম্বর এবং পাঁচ ছয় মিনিটের মধ্যে যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমাকে দেওয়া হবে কুড়ি নম্বর অর্থাৎ তোমাকে ছয় মিনিটের মধ্যে এক কিমি রান কিন্তু কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে আর তুমি যদি ছয় মিনিটের বেশি টাইম নিয়ে নাও সেখান থেকে কিন্তু নট কোয়ালিফাইড হয়ে যাবে তুমি তারপরে দেখো তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে শর্টপুট শর্টপুট অর্থাৎ তোমাদেরকে লোহার একটি বল থাকবে সেই বলটি কিন্তু থ্রো করতে হবে তো দেখো ষোলো পাউন্ডের কিন্তু এই সেই লোহার বলটি থাকবে তোমরা দেখেছো তোমাদের স্কুলে অনেক সময় এই খেলাগুলো হয়ে থাকে তো এই খেলাগুলো যারা করে খেলেছ তারা জানতে পারবে ষোলো পাউন্ডের একটা বল থাকবে তো সেখানে তোমাদের থাকবে যদি তুমি সেটা ছুড়তে পারো ষোলো থেকে সতেরো ফিট ছুটতে পারো তাহলে সেখানে তোমাদেরকে নম্ব নয় নম্বর দেওয়া হবে সতেরো থেকে আঠেরো ফিট যদি তুমি ছুটতে পারো তাহলে তেরো নম্বর আঠেরো থেকে উনিশ ফিট যদি তুমি ছুটতে পারো তাহলে সতেরো নম্বর আর উনিশ থেকে কুড়ি ফিট যদি তুমি ছুটতে পারো তাহলে তোমাকে একুশ নম্বর দেওয়া হবে মোর দ্যান কুড়ি অর্থাৎ কুড়ি ফুটের বেশি যদি তুমি ছুটতে পারো সেই বলটি তাহলে তোমাকে কিন্তু পঁচিশ নম্বর দেওয়া হবে আর যদি তুমি লেস দেন ষোলো ফিট অর্থাৎ ষোলো ফিটের নিচে যদি তুমি ছোড়ো তাহলে কিন্তু তুমি নট কোয়ালিফাইড হয়ে যাবে তারপরে দেখো মেয়েদের ক্ষেত্রে সেম রয়েছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলের ওজন থাকবে বারো পাউন্ড সেখানে তুমি দশ থেকে এগারো ফিট ছুটতে পারলে তোমাকে নয় নম্বর দেওয়া হবে তারপরে এগারো থেকে বারো ফিট ছুটতে পারলে তেরো নম্বর বারো থেকে তেরো ফিট ছুটতে পারলে সতেরো চোদ্দো থেকে পনেরো ফিট ছুটতে পারলে কিন্তু একুশ নম্বর আর মোর দ্যান চোদ্দো ফিট অর্থাৎ চোদ্দো ফুটের বেশি যদি তুমি ছোড়ো তাহলে তোমাকে কিন্তু পঁচিশ নম্বর দেওয়া হবে আর দশ ফিটের যদি নিচে তুমি ছোড়ো তাহলে কিন্তু নট কোয়ালিফাইড হয়ে যাবে তারপরে দেখো লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের লং জাম্প থাকবে বন্ধুরা দেখো এখানে লং জাম্পের ক্ষেত্রে তোমাদের ডিসট্যান্স কত রয়েছে এখানে চার ফুট কিন্তু তোমাদের ডিস্ট্যান্স থাকবে তো দেখো এখানে তুমি যদি চার ফুট চার ইঞ্চি তুমি লং জাম্প করো সেখানে তোমাকে তেরো নম্বর দেওয়া হবে চার ফুট চার ইঞ্চি যদি তুমি লং জাম্প করো চার ইঞ্চি টু এইট ইঞ্চি তো তোমাকে সতেরো নম্বর দেওয়া হবে তারপরে যদি তুমি চার ফুট আট ইঞ্চি থেকে পাঁচ ফুট পর্যন্ত তুমি লং জাম্প করো সেখানে তোমাকে কিন্তু একুশ নম্বর দেওয়া হবে মোর দ্যান ফাইভ ফিট অর্থাৎ পাঁচ ফুটের বেশি যদি তুমি লং জাম্প করো সেখানে কিন্তু তোমাকে পঁচিশ নম্বর দেওয়া হবে লেস দেন ফোর ফুট অর্থাৎ চার ফুটের যদি নিচে তুমি মারো তাহলে কিন্তু নট কোয়ালিফাইড হয়ে যাবে তারপরে মেয়েদের ক্ষেত্রেও রয়েছে সেম মেয়েদের ক্ষেত্রে কিন্তু তিন ফুটের ডিস্ট্যান্স থাকবে এখানে তুমি যদি তিন ফুট চার ইঞ্চি লং জাম্প করো তেরো নম্বর তারপরে তিন ফুট আট ইঞ্চি সতেরো নম্বর আট ইঞ্চি তিন ফুট আট ইঞ্চি টু ফোর ফুট তাহলে তুমি এখানে একুশ নম্বর পাবে মোর দ্যান চার ফিট চার ফিটের বেশি যদি তুমি মারো তাহলে টোয়েন্টি ফাইভ নম্বর তুমি এখানে পেয়ে যাবো নট কোয়ালিফাইড হবে তুমি যদি তিন ফুটের নিচে মারো তো এ হচ্ছে তোমাদের মোটামুটি তোমাদের এটা হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ তোমাদের পিইটি পি যেমন ওয়েস্ট বেঙ্গল হয় ঠিক তেমনটা তোমাদেরকে এখানে যে বিষয়ের ওপর জোর দিতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ফিজিক্যালের ওপর বেশি জোর দিতে হবে রানিং তোমাকে করতে হবে এই যে শর্টপট রয়েছে সেটিকে থ্রো করতে হবে প্লাস তোমাকে লং জাম্পটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে আর তুমি যদি মোটামুটিভাবে প্রিপারেশান নাও তাহলে কিন্তু তুমি তিরিশ নম্বর তুলতে পারবে আর তোমাদের বাংলাতে কিন্তু বারবার বলছে এক্সামটা হবে না তোমাদের হিন্দিতে এবং ইংলিশে এক্সামটা হবে আরেকটা যেটা কোশ্চেন তোমরা করেছিলে সেটা হচ্ছে দাদা বলো এক্সাম সেন্টার কি ওয়েস্ট বেঙ্গলে পড়বে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি সেটা একদমই না এটা বিহার পুলিশ কনস্টেবল বারবার বলছি তোমাদেরকে বিহারে গিয়েই কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে ওয়েস্ট বেঙ্গলে না এটা বিহার পুলিশ কনস্টেবল তো তোমাদেরকে বিহারে গিয়েই কিন্তু তোমাদেরকে এক্সামটি দিতে হবে তোমাদেরকে মাঠ কমপ্লিট করতে হবে সমস্ত কিছু কিন্তু বিহারেই হবে তোমাদেরকে বলে দিলাম তো এখানে ভ্যাকান্সিটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ভ্যাকান্সি টোটাল রয়েছে তোমাদের আট হাজার চারশো পনেরোটি তো আরেকটা কথা বন্ধুরা তোমরা যারা যারা বাইরের স্টেট থেকে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু সম্পূর্ণ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে চলে যাবে তোমাদের যারা ওয়েস্ট ও বিসি এস টি এস সি রয়েছে তাদের কোনো গুরুত্ব থাকবে না সম্পূর্ণটাই কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে চলে যাবে বুঝতে পারলে বিষয়টা তো দেখো এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে তিন হাজার চারশো উননব্বইটি তারপরে ই ডাব্লিউএসের ক্ষেত্রে আটশো বিয়াল্লিশটি এসসির ক্ষেত্রে তেরোশো ষাটটি এসটির ক্ষেত্রে বিরাশিটি তারপরে তোমাদের রয়েছে ও বিসির ক্ষেত্রে চোদ্দোশো সত্তরটি বিসির ক্ষেত্রে নশো আশিটি বিসি ফিমেলের ক্ষেত্রে দুশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের আটশো পনেরোটা মেল ফিমেল এ নিয়ে ভ্যাকান্সি রয়েছে তো বুঝতে পারলে বিষয়গুলো তো এই কোয়েশ্চেনগুলো তোমরা অনেকেই করেছে করেছিলে তো আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও করে দিতে পারিনি তো আজকে তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম ব্যাপারটা ভালো করে বুঝে নিলে তো সকলেই তোমরা ফর্ম ফিল আপ করো যারা আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা যারা রানিং করতে ভালো পারো তারা কিন্তু সকলে কিন্তু ফর্মটা ফিল আপ করো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো আর কিন্তু তোমাদের এখানে ওয়েস্টবেঙ্গলের থেকে কনস্টেবল পদে বিহার পুলিশে কিন্তু বেশি স্যালারি দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও আগে বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুক ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো গুড বাই জয় হিন্দ মাতরম